সুদূর পারস্য হয়ে এদেশের রাজস্থানে ঘাঁটি গেড়েছিল কাঠের পুতুল নাচ। তারই অনুকরণে মালদার পুতলা পুতলি বছর ৩০ আগে শুরু করে মানব পুতুল নাচ। গ্রামে গঞ্জে অনুষ্ঠান করে পরিচিতি অর্জন করেছেন তারা। গত দেড় বছর ধরে করোনা এই শিল্পকে যেন গ্রাস করে ফেলেছে। যে শিল্পীরা একসময় মানুষের মনোরঞ্জন করতেন, নতুন একটা শিল্পকর্মকে মানুষের সামনে তুলে ধরতেন, তারা এখন পেটের টানে পেশা বদল করছেন। লোকশিল্প ক্রমেই কোণঠাসাত হচ্ছিলই, করোনার জন্য সেই দুর্দশা আরও ঘনিয়ে এসেছে। তবে তার মধ্যে শিল্পীরা আপ্রাণ চেষ্টা করছেন তাদের স্বাদের এই শিল্পকলা বাঁচিয়ে রাখার। এই করোনার আবে আমাদের প্রায় দেড় বছর ধরে কোনো রকমের কোনো অনুষ্ঠান নেই। তাছাড়া এর মধ্যে আমাদের আমরা যে শিল্পী বিভিন্ন কাজের সাথে এখন শিল্পীটাকে ছেড়ে দিয়ে বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়ে গেছেন। কেউ চলে যাচ্ছেন টোটো চালাতে, কেউ রিক্সা চালাতে, কেউ ভ্যান চালাতে, এই আমের সময় করছে, লেবারিগিরি করছেন, এগুলো সব করছে আর কি। এই যে করোনার জন্য পুতুল নাচ হচ্ছে না, আপনার শিল্পী ভাতা ঢুকছে না। শিল্পী ভাতা আপনারা পান? হ্যাঁ। কবে পেয়েছেন শেষ? হয়ে গেল মোটামুটি করোনার আগে। কতটা পেয়েছিল? ওই ১০০০ টাকা মাস করে দিত। ওই ২-৪ মাস থেকে পাচ্ছেন। শিল্পীও বাঁচিয়ে রাখতে গেলে এখন সরকারের উদ্যোগ নিতে হবে। সরকার আরও আমাদের প্রোগ্রাম না বাড়ালে আমাদের শিল্প তো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা পাচ্ছি না, আমরা তো এই লোকের বাড়িতে কাজকর্ম করে বেড়াচ্ছি। সরকারি ভাতা পেলেও তার যত সামান্য এবং অনিয়মিত, তাতে দিন গুজরান হওয়ার নয়। তাই প্রাণাধিক এই মানব পুতুল নাচ বাঁচানোর তাগিদে সরকারি সাহায্য প্রার্থনা করছেন প্রান্তিক শিল্পীরা। করোনা আবহে তাদের শিল্প তো বাঁচিয়ে রাখা দূরের কথা, কিভাবে পেট চালাবেন তা নিয়ে তারা ব্যস্ত, ফলেই তাদের পেশা বদল। এই পরিস্থিতিতে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকার কি ভূমিকা নাই, তার দিকেই তাকিয়ে রয়েছেন শিল্পীরা, তাকিয়ে রয়েছে আপামর মালদাবাসী এবং শিল্প সমৃদ্ধ মানুষ। মালদা থেকে পার্থ দাস, ইটিভি ভারত।